যে কোনো মূল্যে, যে কোনো প্রকারে এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে। বাংলাদেশের রাজনীতির উদ্ভব চরিত্রগুলোর মধ্যে একটা বঙ্গবীর কাদের সিদ্দিকি, তিনি শেখ হাসিনাকে বোন বলে সম্বোধন করেন। আবার 2018 সালে জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির ধানাশিসপতিকে নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনের পর অনেকদিন পর্যন্ত তিনি বেশ নিশ্চুপ ছিলেন। তারপর হঠাৎ একদিন সপরিবারে তিনি গণভবনে গেলেন তার বোন শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে। সেই সাক্ষাতের পর গণভবন থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের জানালেন তার বোন অর্থাৎ শেখ হাসিনার মর্যাদা রক্ষায় তিনি প্রয়োজনে জীবন দিতে পারেন। এরপর একদিন তিনি বললেন শেখ হাসিনা প্রয়োজনে আরও 10 বছর ক্ষমতায় থাকুক, অর্থাৎ জনগণ ভোট দিয়ে তাকে ক্ষমতায় আনুক বা না আনুক, তিনি যদি চান, তিনি যদি প্রয়োজন মনে করেন, তাহলে তিনি আরও 10 বছর ক্ষমতায় থাকুন। এর মধ্যে তিনি শেখ পরিবারের সন্তান, শেখ হাসিনা শেখ রেহানার সাথে তার সম্পর্ক কতটা আন্তরিক, এই ধরনের নানা বক্তব্য বিভিন্ন সময় দিয়েছেন। তারপর 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে তিনি অংশ নিলেন এবং নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। এরপর গতকাল তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন মিট দ্য প্রেস একটা অনুষ্ঠানে। তিনি যে মন্তব্য করেছেন তাতে বোঝা যায় তিনি তার বোনকে চোর বলে সম্বোধন করছেন। আমরা একটু দেখি বঙ্গবীর কাদের সিদ্দিকি এই সংবাদ সম্মেলনে কি বলেছেন। মানব জমিনের হেডলাইন, সাধারণ মানুষ 5% ভোট দিতে যায় নাই কাদের সিদ্দিকি। সাধারণ মানুষ ভোট প্রয়োগ করতে পারে নাই, যারা কেন্দ্রে না গেছে তাদের ভোট জালিয়াতি করেছে। সাধারণ মানুষ 5% ভোট দিতে যায় নাই, আর যারা অন্য দল করে তাদের 1% ভোটারও ভোট দিতে যায়নি বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি। তিনি আর কি কি বলেছেন সেই জায়গাটাতে একটু পরে আসি, আমরা একদম শেষের দিকে যাই। তিনি বলছেন আমি নির্বাচন করেছি, অনিয়ম হয়েছে, কিন্তু চুরির বিচার চোরের কাছে দেব নাকি তাই কোথাও অভিযোগ দেইনি। 7 জানুয়ারির এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটা আবার ক্ষমতা দখল করলো, সেই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন, তিনি চাইলে তার কাছে অভিযোগ দিতে পারতেন, কিন্তু তিনি বলছেন চুরির অভিযোগ তিনি চোরের কাছে দেবেন না। তার মানে তিনি তার বোনকে, যার মর্যাদা রক্ষায় তিনি প্রয়োজনে জীবন দিতে পারেন, তাকে তিনি চোর বলে সম্বোধন করছেন। তিনি বলছেন সখীপুর বাসাইলে 29 থেকে 30 হাজার ভোট চুরি করা হয়েছে, যারা ডিউটিতে ছিল প্রাথমিকের শিক্ষকরা, তারা চুরি করে, তাহলে জাতি তাদের কাছ থেকে কি শিখবে, জাতি খুব অসহায় হয়ে পড়েছে এদের হাতে। অথচ কয়েকদিন আগেই তিনি বলেছিলেন প্রয়োজনে এরা আরও 10 বছর ক্ষমতায় থাকুক, অর্থাৎ জাতি যাদের হাতে খুব অসহায় হয়ে পড়েছে তাদের হাতেই ক্ষমতাটা থাকুক, সেই কথাটা তিনি কয়েকদিন আগেই বলেছিলেন। এখন হঠাৎ করে যেহেতু তিনি নির্বাচিত হয়ে আসতে পারেননি, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন যেহেতু তাকে সংসদে নিয়ে আসেনি, এ কারণে তিনি এখন ভিন্ন কথা বলতে শুরু করেছেন। তিনি বলেন নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমি হেরেছি। প্রকৃতই যদি হেরে থাকি তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হেরেছেন। বাংলাদেশে রাজনৈতিকভাবে বঙ্গবন্ধুর অনুসারী কাদের সিদ্দিকির আগে একজনও নাই, পরে আর 2 জন আছে কিনা সেটা সন্দেহ। যেহেতু এখনও বেঁচে আছি তাই এই পরাজয় যদি সঠিক হয় তাহলে মুক্তিযুদ্ধের পরাজয়, মুক্তিযোদ্ধাদের পরাজয়। মানুষ মুক্তিযুদ্ধকে চায় না, মুক্তিযোদ্ধাদের চায় না। কাদের সিদ্দিকি বলেন সংসদ আছে, সংসদ সদস্যের কোনো মর্যাদা নাই, রাজনীতি আছে, নেতাদের মূল্যায়ন নাই। আমেরিকায় নির্বাচন মেনে নিল কিনা সেইটা দেখার বিষয় না, তবে আমার দেশের মানুষ খুশি হলো কিনা সেটা বড় বিষয়। তবে আমি জানি নির্বাচন সুষ্ঠু হয়নি এবং মানুষ খুশি না, সরকার কোনো স্বস্তিতে নাই। যদি 70% ভোট হতো তাহলে ভালো হতো, কিন্তু কোথাও 25% ভোটও পড়ে নাই। সরকার স্বস্তিতে থাকার জন্য মানুষের আস্থা কুড়াতে হবে। এই সংসদ চলে না, তবে জোর করে চালাচ্ছে যেভাবে নির্বাচন করছে এই সরকার, এভাবে কেন্দ্রে ভোট দিতে মানুষ যাবে না। মানুষের অনীহা চলে এসেছে কেন্দ্রে যাওয়ার ব্যাপারে। এরপর তিনি বলছেন আমি নির্বাচন করেছি, অনিয়ম হয়েছে, কিন্তু চুরির বিচার চোরের কাছে দেব নাকি তাই কোথাও অভিযোগ দেইনি। এই কারণে তিনি তার বোন শেখ হাসিনার কাছে অভিযোগ দেননি, যেহেতু তিনি চোরের কাছে অভিযোগ দেবেন না। নির্বাচন যেভাবে এই সরকার করছে তাতে কেন্দ্রে গিয়ে মানুষ ভোট দিবে না, মানুষের নির্বাচনের প্রতি অনীহা চলে এসেছে, কেন্দ্রে যাওয়ার প্রতি অনীহা চলে এসেছে। এই কথাগুলো জনাব কাদের এতদিনে বলছেন, কিন্তু তিনি কি জানেন না 2014 সালে কী ধরনের নির্বাচন হয়েছে? 2018 সালে তিনি ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে যে নির্বাচন করেছেন, সেই নির্বাচনে আগের রাতে কীভাবে সিল মেরে ডাকাতি করা হয়েছে সেই কথাটা কি তিনি জানেন না? এবং তারপর থেকে জনগণ যে এই সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে অংশ নেয়নি, জনগণ ভোট দিতে যায়নি, জনগণ ভোট বয়কট করেছে, সে কথাটা কি জনাব কাদের জানেন না? কিন্তু তাকে যদি তার বোন সংসদে নিয়ে আসতো তখন হয়তো তিনি এই কথাগুলো আর বলতেন না, কারণ 7 জানুয়ারির নির্বাচনে যারা সংসদে এসছে এদের সবাইকেই সত্যিকারের মনোনয়নটা তো দিয়েছেন প্রধানমন্ত্রী, যিনি 2014 সালের পর 2018 এবং তারপর 2024 সালে টানা 3 বার ক্ষমতা দখল করলেন। টানা 4 বার এই সরকার ক্ষমতায়, তার মধ্যে টানা 3 বার ক্ষমতা দখল করলেন সেই দখলদার সরকারের প্রধানমন্ত্রী। তিনি যাকে চেয়েছেন সংসদে নিয়ে আসবেন তাকে তিনি সংসদে এনেছেন, সেটা তার দলের হোক কিংবা বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা জাতীয় পার্টি, যে সোকল বিরোধী দল আছে, সবগুলোই তিনি নির্ধারণ করেছেন। 7 জানুয়ারিতে আসলে একজনেরই ভোট দেওয়ার অধিকার ছিল। এই সংসদটা যেহেতু পুরোপুরি শেখ হাসিনার হাতে গড়া, তিনি যাদেরকে চেয়েছেন তাদেরকেই এনেছেন, ফলে বঙ্গবীর কাদের সিদ্দিকি
তার বোন যেহেতু তাকে নিয়ে আসে নাই এই সংসদে, তিনি এখন ক্ষিপ্ত হবেন, এটা খুব স্বাভাবিক। কারণ প্রধানমন্ত্রী আজকে এই সংসদে দাঁড়িয়ে বলেছেন, 75 সালের পর এই 2024 সালের 7 জানুয়ারিতে সবচেয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। অথচ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বলছেন এটা কোনো নির্বাচনই হয় নাই। এরকম অবশ্য আরেকটা ঘটনা ঘটেছে, সংসদে দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী বেশ কয়েকটা কথা বলেছেন। তিনি বলেছেন, আমাদের যে রিজার্ভ ক্রাইসিস ছিল সেটা এখন কেটে গেছে, আমাদের রপ্তানি এখন ভালো অবস্থায় রয়েছে এবং আমরা আস্তে আস্তে রিজার্ভ ক্রাইসিসটা কাটিয়ে ফেলছি। অথচ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সৌদি আরবের সাথে কথা বলেছেন এবং সৌদি আরবকে তিনি অনুরোধ করেছেন, যেহেতু ডলার ক্রাইসিস চলছে ফলে তারা যে তেল দেয় বাংলাদেশকে সেটার পেমেন্ট যাতে 45 দিনের জায়গায় 1 বছর পরে তারা নেয়। সৌদি আরব এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত জানায়নি, সালমান এফ রহমানের কথা তারা শুনেছে, কিন্তু ডলার সংকটের কথা বলে, রিজার্ভ ক্রাইসিসের কথা বলে সালমান এফ রহমান সৌদি আরবের কাছে এভাবে হাত পেতেছেন। দি বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট, ডলার সংকটে সৌদির কাছে জ্বালানির মূল্য পরিশোধে বাড়তি সময় চেয়েছে বাংলাদেশ। সৌদি আরব থেকে জ্বালানি আমদানির জন্য দীর্ঘ সময় অর্থ প্রদানের সুবিধা চেয়ে এই অনুরোধ করা হয়। রিপোর্টে বলছে, ডলার সংকটের কারণে সৌদি আরবের কাছে জ্বালানির মূল্য পরিশোধে বাড়তি সময় চেয়েছে বাংলাদেশ। সম্প্রতি সৌদি আরব সফরকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এই অনুরোধ করেন। সৌদি আরব থেকে জ্বালানি আমদানির জন্য দীর্ঘ সময়ে অর্থ প্রদানের সুবিধা চেয়ে এই অনুরোধটি করা হয়। তিনি বলেন, বর্তমানে সৌদি আরব থেকে জ্বালানি আমদানির অর্থ পরিশোধের জন্য আমাদের 45 দিনের সময়সীমা রয়েছে। ডলারের ঘাটতি বিবেচনায় এটি 1 বছর পর্যন্ত বাড়ানো আমাদের জন্য বেশ সুবিধাজনক হবে। সৌদি কর্মকর্তারা এই প্রস্তাব বিবেচনায় নিতে সম্মত হয়েছেন, কিন্তু তারা এখন পর্যন্ত নির্দিষ্ট করে কোনো কিছু জানায়নি যে তারা এই প্রস্তাবটা গ্রহণ করবে কিনা। তারা সালমান এফ রহমানের এই অনুরোধটা শুনেছেন। প্রধানমন্ত্রী কি বলেছেন সংসদে দাঁড়িয়ে? বাংলাদেশ এখন অতটা খারাপ নেই, বাংলাদেশ এখন অতটা খারাপ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডলারের সংকট এখন ঠিক সেরকম নেই, রপ্তানি আয় খুব একটা কমেনি, কোনো অপশক্তি বাংলাদেশের গণতান্ত্রিক ধারার উন্নয়ন অভিযাত্রার পথ রুদ্ধ করতে পারবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2041 সালের মধ্যে জাতির পিতার স্বপ্ন স্নাত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের বিরামহীন পথ পরিক্রমা যে কথাগুলো আসলে বলেন। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে, আমাদের ডলার ক্রাইসিস নাই, আমাদের রপ্তানি নিয়ে কোনো সমস্যা নাই, আমাদের রপ্তানি আয় সেভাবে কমে নাই, ফলে আমাদের অর্থনীতি এখন মোটামুটি স্ট্যাবল আছে। ব্যাংকগুলো নিয়ে যে সমস্যার কথাগুলো বলা হচ্ছে সেগুলো নিয়ে সরকার কাজ করছে। মাত্র একটা দুটো ব্যাংক, তিনি শুধুমাত্র পদ্মা ব্যাংকের কথা বলেছেন। পদ্মা ব্যাংক যদি যেহেতু একটা খারাপ অবস্থায় আছে ফলে তাকে অন্য একটা ব্যাংকের সাথে একীভূত করা হবে এবং এর মধ্য দিয়ে ব্যাংকিং সেক্টরের যে সমস্যার কথা আমাদের সামনে এসছে বা আমরা বলছি সেটাকে তিনি সমাধান করে ফেলবেন। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো কি আদৌ সত্য, আদৌ সঠিক? তার ভাই যেভাবে তার বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন আজকে এই সংসদে দাঁড়িয়ে, যখন তিনি বলছেন যে 75-এর পর এটাই সবচেয়ে ভালো নির্বাচন, আর তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি বলছেন এটা কোনো নির্বাচনই হয় নাই। আবার সালমান এফ রহমান তার উপদেষ্টা, তিনি বলছেন আমাদের রিজার্ভ ক্রাইসিসটা এতটা ভয়ঙ্কর অবস্থায় গেছে যে সৌদি আরবের কাছে আমাদের অনুরোধ জানাতে হচ্ছে যে 45 দিনের পেমেন্ট আমরা এখন করতে পারবো না রিজার্ভ ক্রাইসিসের কারণে, আমরা এটা 1 বছর পরে করতে চাই। যদিও 1 বছর পরে এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে 1 বছর পরে আমাদের আসলে সেই পেমেন্ট দেওয়ার মতো অবস্থা থাকবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ আমাদের রিজার্ভ অলরেডি $16 বিলিয়ন নিচে চলে এসেছে ব্যবহারযোগ্য রিজার্ভ, এবং যেভাবে রিজার্ভ কমছে তাতে আসলে আগামী 6 মাস পর আমাদের রিজার্ভের অবস্থা কোথায় থাকবে সেটা আমরা অনুমান করতে পারি, আমরা বুঝতে পারি, সহজেই বুঝতে পারি, কারণ প্রত্যেক মাসে আমাদের প্রায় $1.5 বিলিয়ন বেশি এখন রিজার্ভ ক্ষয় হচ্ছে, পাশাপাশি আরও বেশ কিছু পেমেন্ট রয়েছে সামনে দেওয়ার মতো, সামনে রমজান মাস রয়েছে, অ্যাডিশনাল $2 বিলিয়ন একটা আমদানি খরচ রয়েছে, এগুলো যদি আমরা এখন পরিশোধ করতে থাকি, আমরা যদি বাকিতেই সব কিছু আনতে থাকি তাহলে আমাদের উপরে দায় বাড়তেই থাকবে, চাপ বাড়তেই থাকবে, আমরা আমাদের ঋণের কিস্তির টাকাগুলো যদি পরিশোধ না করি তাহলে সেটার দায় আমাদের উপরে বাড়তে থাকবে। এভাবে হয়তো কৃত্রিমভাবে আমরা একটা রিজার্ভ দেখাতে পারবো কিন্তু আলটিমেটলি সেটা আমাদের ব্যবহারযোগ্য রিজার্ভ না। ফলে 1 বছর পর এখন সৌদি আরব থেকে তেল আমদানির পর 1 বছর পর আমরা পেমেন্ট করতে পারবো কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, এবং এই কারণে সৌদি আরব এটাকে আসলে গ্রহণ করবে কিনা এই প্রস্তাবটা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ করা যায়। তারপরেও আমরা ধরে নিই যে সৌদি আরব হয়তো এই প্রস্তাবটা গ্রহণ করবে, কিন্তু এটা কেন করা হচ্ছে? কারণ আমাদের ভয়ঙ্কর রকম রিজার্ভ ক্রাইসিস চলছে, যে কথাটা বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। অথচ প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন আমাদের রিজার্ভ ক্রাইসিস যেটা ছিল সেটা মোটামুটি কেটে গেছে, এখন আমাদের ডলারের তেমন কোনো সংকট নাই। আবার তিনি বলছেন আমাদের রপ্তানিও কমে নাই, অথচ পরিষ্কারভাবে আমরা জানতে পেরেছি 20% রপ্তানি কমেছে তৈরি পোশাক শিল্পর রপ্তানি কমে গেছে ইউরোপীয় ইউনিয়নের বাজারে, এবং 25% কমেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে। ফলে আমাদের মূল রপ্তানি পণ্য, মূল রপ্তানি খাত, তৈরি পোশাকের রপ্তানি যদি এভাবে কমে, এবং সবচেয়ে বড় যে দুটো বাজার একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন, দুটো জায়গাতেই এরকম ভয়ঙ্কর রকম পতন হয়েছে আমাদের রপ্তানির, অথচ তারপরে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলছেন, সংসদ দাঁড়িয়ে বলছেন আমাদের রপ্তানি কমে নাই,
আমাদের রেমিটেন্সের অবস্থাটা কি, আমাদের টাকার মূল্যমান কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে এসছে, অথচ আমাদের সরকার যেহেতু তাদের জিডিপি দেখাতে হবে, উন্নয়ন দেখাতে হবে, পার ক্যাপিটা ইনকাম দেখাতে হবে, ফলে তারা কৃত্রিমভাবে ডলারের দাম ধরে রেখেছে। ব্যাংক এবং কার্ড মার্কেটে ডলারের দামের যে পার্থক্য, সেই পার্থক্যটা এত বেশি যে কারণে বৈধ পথে রেমিটেন্স আসছে না, ফলে এই সরকার কোনোভাবেই অর্থনৈতিক যে বিপর্যয় সেটাকে সামাল দিতে পারবে না। কিন্তু প্রধানমন্ত্রী অবলীলায় সংসদে দাঁড়িয়ে কথাগুলো বলে যাচ্ছেন এবং সংসদে যারা আছেন, যাদেরকে তিনি নিজেই এনে বসিয়েছেন, বিরোধী দল বলে একটা দল আছে, সো কল্ড গৃহপালিত বিরোধী দল, তারাও কোনো ধরনের প্রতিবাদ করছে না। এবং একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সরকারের মধ্যে এখন আগের মতো সেই কনসলিডেটেড একটা অবস্থা নাই যে প্রধানমন্ত্রী যেটা বলবেন সেটাই ঠিক, তার কথার বাইরে কেউ যাবে না, এবং কোনো একটা কথা বলার আগে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে দেখবে প্রধানমন্ত্রী এখন এই বিষয় নিয়ে কী বলতে চাচ্ছেন, এর বাইরে কেউ বলবেন না। পরিস্থিতিটা এখন আর সেরকম নয়, কারণ পরিস্থিতিটা আসলে এখন এতটাই ক্রিটিক্যাল যে যে কোনো মুহূর্তে আপনাকে ফেস করতে হচ্ছে, সাংবাদিকদেরকে ফেস করতে হচ্ছে, আপনাকে বিভিন্ন দেশের সাথে যখন আপনি বসছেন, যখন আপনি হাত পাততে যাচ্ছেন, তখন আপনি আপনার দেশের যে অবস্থাটা সেটা আপনাকে বলতে হচ্ছে, আপনি যখন IMF মতো প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ঋণ নিতে যাচ্ছেন, তখন তাদেরকে আপনার অর্থনীতির সত্যিকারের অবস্থাটা দেখাতে হচ্ছে, ফলে এই তথ্যগুলো আমাদের সামনে চলে আসছে এবং আমরা জানতে পারছি যে আমাদের অর্থনীতির আসলে কী অবস্থা। প্রধানমন্ত্রী যাই বলুন না কেন, সেটা সংসদে দাঁড়িয়ে বলুন কিংবা জনসভায় দাঁড়িয়ে বলুন, তার উপদেশটাও এখন তার সাথে সুর মিলিয়ে কথা বলতে পারছে না। তার মানে সরকারের মধ্যে, সরকারের অভ্যন্তরে একটা অস্থিরতা তো আছে। আগে যেভাবে সবাই প্রধানমন্ত্রী যেটা বলেন সেটাকেই অনুসরণ করতো, এখন আর সেটা করতে পারছে না। প্রচণ্ড রকম ভয়াবহ একটা পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি, এবং এই সরকার ক্ষমতায় থাকলে যেহেতু পশ্চিমা বিশ্বের সাথে তারা সম্পর্কটাকে নষ্ট করে ফেলেছে, এবং সেটা স্বাভাবিক হওয়াটা, যদি স্বাভাবিক হয়ও, এই সরকার যদি সেরকম কোনো উদ্যোগ নিতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব যদি সত্যি সত্যি এই সরকারের সাথে সহযোগিতা করতে চায়, ব্যবসা বাণিজ্য যদি স্বাভাবিক রাখতে চায়, তারপরেও আসলে যতটা অবনতি হয়েছে আমাদের ব্যবসা বাণিজ্যের, আমাদের রপ্তানি, সেটাকে কাভার করতে আসলে যত সময় লাগবে, ততদিন আসলে এই অর্থনীতিকে টিকিয়ে রাখা যাবে না। ফলে এই সরকার ক্ষমতায় থাকলে এদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, এদেশের জনগণের ভবিষ্যৎ, এই দেশের ভবিষ্যৎই আসলে একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে। ফলে এই দেশের জনগণকে বাঁচাতে হলে, এই দেশটাকে বাঁচাতে হলে যে কোনো মূল্যে, যে কোনো প্রকারে এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে। দর্শক, কেজি নিউজ বাংলায় আপনাদের শুভেচ্ছা। আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।